প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 5.1 কোশ্চেন নম্বর 2 এর 1। মানে কি আছে দেখো, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে দেখো, পি কিগ্রা সমান পি কিগ্রা বা কিলোগ্রাম। পি কিগ্রা আমরা জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম, অর্থাৎ পি গুণিত 1000, 1000 গ্রাম, পি গুণিত 1000 গ্রাম। তাহলে 1000 পি গ্রাম, ঠিক আছে। অতএব পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত সমান 1000 পি ইজ টু কিউ, 1000 পি ইজ টু কিউ। তাহলে এটাই উত্তর হবে। এরপর আমরা দুয়ের প্রশ্ন করব। তাহলে দেখে নিই দুয়ের প্রশ্নে কি রয়েছে। দুয়ের প্রশ্নে রয়েছে, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব, কখনো সম্ভব হবে, কখন সম্ভব হবে লিখি। এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। যদি রাশি দুটিকে একই এককে আনতে পারি, তাহলে আমরা রাশি দুটির মধ্যে অনুপাত নির্ণয় করতে পারব। এটা লিখতে পারি, যদি যদি রাশি দুটিকে যদি রাশি দুটিকে রাশি দুটিকে একই এককে একই এককে একই এককে যদি রাশি দুটিকে একই এককে একই এককে আনতে পারি আনতে পারি আনতে পারি একই এককে আনতে পারি আনতে পারি তাহলে একই এককে আনতে পারি তাহলে আমরা রাশি দুটির মধ্যে তাহলে আমরা রাশি দুটির মধ্যে রাশি দুটির মধ্যে রাশি দুটির মধ্যে রাশি দুটির মধ্যে অনুপাত অনুপাত নির্ণয় করতে পারবো, অনুপাত অনুপাত নির্ণয় করতে পারবো নির্ণয় করতে পারবো নির্ণয় করতে পারবো ঠিক আছে। এরপরে আমরা তিনের দিকে প্রশ্ন করব। তিনের দিকে প্রশ্ন কি রয়েছে দেখো, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের ধরনের অনুপাত হবে লিখি। ধরি একটি অনুপাত ধরি একটি
ধরি একটি অনুপাত x is to y, x is to y. অতএব x is to y অনুপাতের ব্যস্ত অনুপাত, অতএব x is to y এর এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত y is to x, y is to x. তাহলে অতএব x is to y ও y is to x, y is to x, y is to x অনুপাত দুটির মিশ্রণ অনুপাত, অনুপাত দুটির অনুপাত দুটির মিশ্র অনুপাত হবে মিশ্র, মিশ্র অনুপাত x into y is to y into x, y into x অর্থাৎ 1 is to 1, অর্থাৎ 1 is to 1, 1 is to 1. ইহা একটি সাম্যানুপাত, আমি দেখতে পাচ্ছি ইহা একটি সাম্যানুপাত, ইহা একটি সাম্যানুপাত. ইহা একটি সাম্যানুপাত, সাম্যানুপাত, একটু সাম্যানুপাত. অতএব একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে সাম্যানুপাত. ঠিক আছে, আমরা বলতে পারি একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটি হবে সাম্যানুপাত. এটা আমাদের উত্তর হবে. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে. থ্যাংক ইউ.